মেরুদণ্ডের শেষ হাড্ডি, এর উপরিভাগ তটস্থ দেহ, আর এর নিচ থেকে পায়ের তলা পর্যন্ত স্থূল দেহ। প্রথমবারে প্রতিদ্বন্দ্বী করেছিলেন যা জিজ্ঞাসা, আমিও এই ভদ্রসভায় করে দিলাম মীমাংসা। আমিও কিছু জিজ্ঞাসা করা একান্ত কর্তব্য, বুঝাইয়া বলে দিবে আমার যাব কর্তব্য। দেহের মধ্যে আদি ভৌতিক বলে দিবেন কারে কয়, আমিও প্রতিদ্বন্দ্বীর কাছে চাইলাম ইহা কারে কয়, চাইলাম ইহার পরিচয়, বুঝাইয়া বলিবেন যেন বুঝি আমরা সকলে। যেই দেহের মধ্যে আকল বুদ্ধি হুশ ফাহাম ইনসাফ দিয়াছে পাক সুবহান, গাওয়া আল্লাহ রাসুলের গুণগান, যেই দেহেতে বুদ্ধি হুশ ফাহাম ইনসাফ দিয়াছে পাক সুবহান, গাওয়া আল্লাহ রাসুলের গুণগান, গাওরে আশিকান আল্লাহ রাসুলের গুণগান। ১৮ হাজার জাতি মানুষ সকলের সেরা, এই মানুষেতেই আমানতি আছে আল্লাহর ইশারা। ১৮ হাজার জাতি মানুষ সকলের সেরা, মানুষেতেই আমানতি আছে আল্লাহর ইশারা। আরে দম ছুটিলে যাবে মারা, দম ছুটিলে যাবে মারা, ডাকো তারে কুলিয়া প্রাণ আল্লাহ রাসুলের গুণগান, গাওরে আশিকান আল্লাহ রাসুলের গুণগান, গাওরে আশিকান আল্লাহ রাসুলের গুণগান। বান্দা লাগছ ধান্দা করলে না শেষের ফিকির, বৃক্ষাদি তরুলতা তার নামে করে জিকি, সৃষ্টি যত সব মুসাফির সাক্ষী দিতেছে কুরআন, সৃষ্টি যত সব মুসাফির সাক্ষী দিতেছে কুরআন আল্লাহ রাসুলের গুণগান, কাউরে আশিকান আল্লাহ রাসুলের।
আছে কি যাবে কি বলো না বলো না আছে কি যাবে কি বলো না বলো না তুমি কি আমি কি আগে কি পরে কি আছে কি যাবে কি বলো না বলো না আছে কি যাবে কি বলো না বলো না সাধনায় আঙ্গিতে শুনিবে দাদিতে তোমাকে করেছে কল্পনা কল্পনা যার মন আসলে তার ভুল কল্পনা যার মূল আসলে তার ভুল শূন্য ভিন্ন অন্য দেখি না দেখি না আছে কি যাবে কি বলো না বলো না তুমি কি আমি কি আগে কি পরে কি আছে কি যাবে কি বলো না বলো না আছে কি যাবে কি বলো না বলো না দর্শনে পরশনে শ্রবণে কি গানে কিছুতে হয় না যাহার ঠিকানা দর্শনে পরশনে শ্রবণে কি গানে কিছুতে হয় না যাহার ঠিকানা তবে কি সে কই আছো বলো না বলো না তুমি কি আমি কি আগে কি পাছে কি আছে কি যাবে কি আর বলো না বলো না আছে কি যাবে কি অখণ্ড মণ্ডল ব্যাপিত সকল এসব পাগলামি রচনা অখণ্ড মন অস্তিত্ব নাই যার স্থিতি কিসে তার অস্তিত্ব নাই যার স্থিতি কিসে তার যুক্তি বিনা যুক্তি মানি না মানি না আছে কি যাবে কি বলো না বলো না বলো না বলো না বলো না বলো না তুমি কি আমি কি আগে কি পরে কি আছে কি যাবে কি বলো না বলো না আছে কি যাবে কি বলো না বলো না আছে কি যাবে কি বলো না বলো না শুনেন
পরিষ্কার করে বলে দিতেছি, স্পষ্ট করে বলে দিতেছি, বিষয় নেন বুঝিয়া আদি বৌতি কাকে বলে যাইতাম আমি বুঝাইয়া। ছয়টা লতিফার কি নাম আর কোন জায়গায় তারা বাস করে?
রসুলুল্লাহ। আদি যুগেশ কবা
সাজেনী নূর নবী আমার। চন্দ্র সূর্য বেহেশ দুজক হয়, আকাশ পাতাল হুর পরি ফেরেশতা যত রয়ে। চন্দ্র সূর্য বেহেশ দুজক হয়, আকাশ পাতাল হুর পরি ফেরেশতা যত রয়ে। বেদ বেদান্তে মনে করি সকলি নূরের সঞ্চার, পূজানের বাদ সাজিনি নূর নবী আমার। একটা অংশে বানাইলেন ময়ূর, ময়ূর হইতে পয়দা খোদাই করলেন সব রুহুর। সে বানাইলেন ময়ূর, ময়ূর হইতে পয়দা খোদাই করলেন সব রুহুর। প্রতি
ছয়টা লতিফা মানুষের কলব রুহ সাহের কফি আকফা এবং নফস লতিফার